আল্লাহ তাআলা বললেন সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে, কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে কোন ধরনের ঈমান? ইবলিসের মতো ঈমান নয়। ইবলিসের ঈমানটা কি ছিল? ইবলিস বলেছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে, হে আল্লাহ তুমি আমার আয়ুটাকে বৃদ্ধি করে দাও পুনরুত্থান পর্যন্ত। আল্লাহ তাআলা ইবলিসের দোয়াকে শর্ত সাপেক্ষে কবুল করেছেন, পুনরুত্থান পর্যন্ত ও প্রার্থনা করেছিল, পুনরুত্থানের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা ইবলিসের দোয়াকে কবুল করেছেন। কিয়ামত দিবস নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত ইবলিসের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুধু সেই সময় নয়, যদি জিজ্ঞেস করা হয় যে ইবলিস জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনারা অনেকেই বলে থাকেন ভাই ইবলিস জাহান্নামে যাবে, আমি বলতে চাই ভাই সকল ইমানের মানদণ্ডে কেউ যদি জান্নাতে যায় আর কারো হৃদয়ে রায়ের দানার সমপরিমাণ ইমান থাকার কারণে সে যদি জান্নাতে যায় তবে ইবলিস কেন জান্নাতে যাবে না? বলবেন যে ইবলিস আল্লাহ তাআলার কথাকে অমান্য করেছিল। ঠিক আছে ভাই, একটা মানুষ আল্লাহ তাআলাকে অস্বীকার করার পরে, কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করার পরে, ধর্মচ্যুত হওয়ার পরে, নিজের দিনকে পরিত্যাগ করে দেওয়ার পরে, সেই লোকটা যদি একাগ্র চিত্তে আবার ফিরে আসে, দিনে ইসলামের দিকে প্রত্যাবর্তন করে, আবার যদি দিনে ইসলাম কবুল করে, তাহলে সেই লোকটার তৌবা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে কি হবে না? উত্তর হবে আল্লাহ তাআলার দরবারে তার তৌবা গৃহীত হবে। ইবলিস প্রত্যাখ্যান করেছিল আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার কথাকে প্রত্যাখ্যান শুধু করেই ক্ষান্ত হয়নি, বরং ইবলিস আল্লাহ তাআলার কথাকে প্রত্যাখ্যান করার পরে আপনার বদর প্রান্তরে এসেও ইন্নি আখাফুল্লাহ ইয়ে স্লোগান দিয়েছিল স্বয়ং ইবলিসি, ইন্নি আখাফুল্লাহ ইয়ে ঘোষণা দিয়েছিল স্বয়ং ইবলিসি। এর প্রেক্ষাপট হচ্ছে এই, বদর প্রান্তরে যখন মুশরিকরা ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ সংগ্রাম চালিয়েছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের রক্ত নিয়ে যখন হোলি খেলার জন্য মক্কার মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছিল, সেই সময় মক্কার মুশরিকরা বদর প্রান্তরের দিকে এগিয়ে আসবে, এহেন সময়ে মক্কার মুশরিকদের হৃদয়ে একটা কথা দোলা দিতে আরম্ভ করলো, বানু বকরের সাথে আমাদের যুদ্ধ চলছে দীর্ঘদিন থেকে, পিছন থেকে তারা যদি আক্রমণ করে, সম্মুখ সমরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সৈন্য সামন্ত মধ্যখানে আমরা নিষ্পেষিত হব। তখন বানু কেনানা গোত্রের নেতা সুরাকা বিন মালিক বিন জসুম মুদলিজির রূপ ধারণ করে ইবলিস শয়তান আবির্ভূত হল এবং মুশরিকদের সম্মুখে একটা জ্বালাময়ী ভাষণ রেখেছিল, আমরা তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামদের পৃথিবীর বুক থেকে মুছে দেব, ইসলামকে চিরতরে নিস্তব্ধ করে দেব, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আজকে তোমরা জয়ী হবেই, যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই আসে না। ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে যে জ্বালাময়ী ভাষণ রেখেছিল, এই ভাষণের প্রতিফল দাঁড়িয়েছিল কুফর এবং শিরক আরো বলিষ্ঠ আকার ধারণ করেছিল মুশরিকদের হৃদয়ে, তারা স্পিরিটের সহিত নিজের সাহসকে বৃদ্ধি করে নিয়ে যুদ্ধের ময়দানে তারা বল বীরত্বের সহিত উপস্থিত হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে। আল্লাহ তাআলা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে ফেরেশতাদের বদর প্রান্তরে অবতরণ করতে আরম্ভ করলেন, সুরাকা বিন মালিকের রূপ ধরে যে ছিল সে আসলে মানুষ নয়, ইবলিস শয়তান ফেরেশতা মণ্ডলীদের দেখার পরে তৎক্ষণাৎ ইবলিস শয়তান যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করেছে। হারেস বিন হিসাম একজন মুশরিক এই সুরাকা বিন মালিককে বুকে জড়িয়ে ধরে বলছে, কিছুক্ষণ পূর্বে তুমি জ্বালাময়ী ভাষণ রেখেছিলে, আজ তোমরা জয়ী হবেই, যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই আসে না, আজ তুমি যুদ্ধের ময়দান ছেড়ে কোথায় পালাচ্ছ? সুরাকা বিন মালিক তো আর সুরাকা বিন মালিক ছিল না, আসলে সে ছিল ইবলিস শয়তান। সে হারিস বিন হেসামের বুকে একটা সজোরে আঘাত হেনে তাকে চিৎ করে ফেলে দিয়ে আবার দৌড়তে দৌড়তে সমুদ্রের মধ্যে গিয়ে নিক্ষিপ্ত হয়েছিল। এই কথা ঘোষণা দিতে দিতে ইন্নি আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তিদাতা। সুরাতুল আনফাল সুরা নম্বর 8 আয়াত নম্বর 48। এই ঘটনা ঘটছে ইবলিসের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের
চোদ্দ বৎসর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হওয়াকে যখন পনেরো বৎসর হয়ে গেছে সে সময়। তাহলে ইবলিস যে আল্লাহ তাআলাকে ভয় করে, এই ইবলিসের ভয় আল্লাহ তাআলার দরবারে গৃহীত কেন হবে না? কেন আল্লাহ তাআলা ইবলিসের এই ভয়, ইবলিসের এই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না? আবু জাহেলের ঈমান গ্রহণ হবে না, আবু তালেবের ঈমান গ্রহণ হবে না। আবু তালেব, এই আবু তালেবের ঈমান কি ছিল? তারা কি আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করত না? আবু জাহেল আবু লাহাবেরাও আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করত। সুতরাং ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, যখন মুশরিকরা তওয়াব করত কাবার, তখন তারা বলতো লাব্বাইক লা শারিকা লাক ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। সহি মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 376। মুশরিকরা বলতো হে আল্লাহ, তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার আজকে আমরা অতিথি, তোমার আজকে আমরা মেহমান, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো শরিক নাই, একটা শরিক। প্র্যাকটিক্যালি জীবনযাপন করতে গিয়ে একটা শরিক, কিন্তু এই শরিক কোনো কিছুরই মালিক নয়, হে আল্লাহ তুমি তারও মালিক। এক কথাই সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এই কথাটা আবু জাহেল আবু লাহাবেরাও ব্যর্থহীনভাবে স্বীকার করেছিল। এমনকি মুশরিকরা বিভিন্নভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা প্রদান করেছিল কালেমায়ে তাওহীদ প্রচার থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তাওহীদের প্রচার এবং প্রসারে বিভিন্ন প্রকারের বাধা প্রদান করেছিল, বিভিন্ন প্রকারের পদক্ষেপ গ্রহণ করেছিল। একদা আবু তালেবকে মুশরিকরা বলল, আপনার ভাতিজাকে নিষেধ করে দিন, আমাদের দেবী দেবতাগুলোকে গালি দিচ্ছে, যে কারণে আমাদের পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, মাতা কন্যার মধ্যে বিচ্ছেদ হচ্ছে, যায়ে ননদে বিচ্ছেদ হচ্ছে, শাশুড়ি বইয়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। এজন্য আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনি আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এই নতুন মিশন প্রচার করা থেকে বিরত রাখতে বলেন। আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ভাতিজা, এই ব্যাপার তোমার কম, তোমার সম্প্রদায় এই কথা বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় বলেছিলেন, চাচা জান, আমি তো এদের কাছে একটাই বাক্য চাই, বেশি বাক্য চাই না, একটাই বাক্য। তারা বলেছিল, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, একটা বাক্য কেন, আমরা দশটা বাক্য বলার জন্য প্রস্তুত আছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একটা বাক্যই যথেষ্ট। ইয়াইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা অর্জন করবে, কামিয়াব হয়ে যাবে। আর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, তৎক্ষণাৎ মুশরিকরা এই কথা বলতে বলতে সেখান থেকে বিদায় নিল, চলো আমরা যে যা করছিলাম তাই করব। আল্লাহ তাআলা তার একটা চিত্র সূরা নম্বর 38 আয়াত নম্বর 5-7 এই বলে তার চিত্রটা অঙ্কন করেছেন, আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিমসু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাদা লাশাইউন ইউরাদ মা সামিনা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। তারা বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের সমস্ত এলাগুলোকে এক এলাতে পরিণত করে দিয়েছেন, সমস্ত এলাকে একটা এলা বানিয়ে দিয়েছেন, এটা তো একটা আশ্চর্যের বিষয়। চলো অন্তালাকাল মালাউ মিনহুম আনিমসু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন হাযা লাশাইউন ইউরাদ। তাদের লিডারেরা বলল, তাদের নেতারা বলল, চলো আমাদের যে দেবী দেবতাগুলো ছিল, উপাস্যগুলো ছিল, সেগুলোর ওপরে আমরা বিশ্বাস করব এবং সেগুলোর ওপরে আমরা ভরসা রাখব। বাক্য তো একটাই, কিন্তু রহস্য লুকায়িত আছে, উদ্দেশ্য আলাদা আছে, ভিতরের উদ্দেশ্যটা আলাদা। এ বাক্য দ্বারা উনি অন্য কিছু বলতে চেয়েছেন, উনার লক্ষ্য উদ্দেশ্যটা আলাদা। মা সামিউ নবি হাযা ফিল মিল্লাতিল আখিরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন এটা আমরা আখেরি মিল্লাতে শেষ দিনে তো আমরা এটা শুনিনি। ইন হাযা ইল্লা ইখতিলাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলছেন।